हेलो माय डियर फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तो बंधुरा आज के आबारो अपने सामने नहीं आइलाम एक रेसिपी। तो बंधुरा आज के बनाइलाम डिम मसला। तो बंधुरा अपनारा देखते थाकुन किभाबे डिम मसलाटा बनाई। तो एदिके डिमटा आमार सिद्ध हये गेछे आर बन आमाके एटा चुले देबे। आर एदिके उनुने लाकड़ी दिए दिलाम। एकोन आमी आर एदिगे आलूटा आमी पिस करे रेखेछि आर एदिगे आदा रसुन चुले रेखेछि। पेंयाजो काटा शेष आर पेंयाज आर रसुनटा आमी पेस्ट करे नेब। आर एदिगे पेंयाजटाओ आमी बेटे नेब आर आदा बेटे नेब रसुनो बेटे नेब। एदिगे डिमटा चुलानो कमप्लीट आर बन आमाके रसुन आदा আর পেঁয়াজটা আমাকে বেটে দেবে। তো বন এদিকে কাজ করবে আর আমি এদিকে উনুনে আগুনটা ধরিয়ে দেব। তো বন শিলুড়া এইটা বাটছে আর আমি এদিকে উনুনে আগুনটা জ্বালিয়ে দিলাম। আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিলাম। তো বন্ধুরা এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর ডিমগুলো একটু হলুদ লবণ দিয়ে আমি ভেজে নেব এখন। তো এদিকে ডিমটা ভাজা হওয়ার আর বন এদিকে পেঁয়াজটাও পেস্ট বেটে নিচ্ছে আর গরম মশলাটাও বেটে নেবে। আদা রসুন গরম মশলা এদিকে সব কিছু রেডি। আর আমি দুটো তেজপাতাও নিয়েছি আর এদিকে মশলাটা সবগুলো মশলা আমি এখানে পরিমাণ মতো রেখেছি। আর এদিকে লবণ তো আমি নিয়েছি স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন। আর এদিকে আমি আলু পিস করে রেখেছিলাম যে, তো এটা আমি এখন ভেজে নেব। এদিকে আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি এদিকে আলুটাও ভেজে নিচ্ছি। তো একটু আমি ঢাকনা দিয়ে দিলাম, না হলে তো আলুটা সিদ্ধ হবে না। তাই এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা একটু চেক করে নেবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবে। তো আমি এদিকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আলুটা, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এদিকে আমি এই ভাজা আলুর তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেব। আমি বেটে রেখেছিলাম যে পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর অন্য মশলাও আমি দিয়ে দেব। তো এদিকে আমি লঙ্কা গুঁড়ো হলুদ জিরে আদা বাটা রসুন বাটা সবগুলো লবণ সবগুলো আমি দিয়ে দিলাম আর এখন একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এদিকে মশলাটা আমার একটু নাড়াচাড়া হয়ে গেছে আর এদিকে আমি আলুটা যে বেচে রেখেছিলাম তো আলুটাও আমি দিয়ে দিলাম। তো আলুটারে আমি এমনভাবে মিশাচ্ছি মশলার সাথে। তো এদিকে একটু ঢাকনা দিয়ে দিলাম আর একটু, আর এদিকে জলটা মশলার জলটা শুকিয়ে গেছে, এখন আমি ডিমটাও দিয়ে দেব। তো বন্ধুরা এদিকে ডিম মশলাটা পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। আর এদিকে একটু জল দিয়ে দিচ্ছি কারণ মশলাটা নিচে লেগে যাবে, তাই একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এদিকে তো ডিম মশলা পুরো রেডি, খেতে অনেক টেস্টি, আপনারা ঘরে ট্রাই করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে নিশ্চয় জানিয়ে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। টাটা।